তবে অদিতা এসেছিল আমাকে ছেলের মার্ডার করে গেল পুলিশ, সেই জন্য আমাকে অভিযোগ জানাতে এসেছিল, এই হলো কথা। এবার উনি পাশে থাকবে, আরও আছে সঙ্গী আমার থাকবে, তারা আমার সব দলই আসছে, সব সংগঠনই আসছে, প্রত্যেকেই আমার সঙ্গে সাথ দিচ্ছে, আর আমিও তাদেরকে নিয়ে সাথ চলব। এবার আমি এই হাইকোর্ট যে রায়টা দিয়েছিল তাকে অসম্মান করিনি, তাকে সম্মান দিয়ে আমি 14 দিন সিটটাকে দেখছি। সিটকে তো আমি বিশ্বাস করি না, আর এর উপরে আমার ভরসাও নেই। আমি এখনও চাচ্ছি আমার সিবিআই তদন্ত, আমি ওনার সিবিআইকেই চাই, তাতে যাহাই যত দূর যেতে হবে আমি যেতে যাব, আমি সব দলবলকে নিয়েই যাব। আজকে শুধু এখানে নয়, শুনলে অবাক হবেন, আনিস খানের এই হত্যার ঘটনা আজকে বাংলাদেশে পর্যন্ত, সেখানেও আন্দোলন হচ্ছে। এটা আমাদের দেশের লজ্জা, রাজ্যের লজ্জা। হিউম্যান রাইটসে নিয়ে যাবো, মাইনরিটি কমিশনে নিয়ে যাবো, পার্লামেন্টে নিয়ে যাবো, সবার কাছে নিয়ে যাবো। এটা নৃশংস হত্যা, পরিকল্পিত হত্যা, এই সরকারের একটা প্রতিবাদী যুবকের, তার প্রতিবাদের স্বরকে সারা জীবনের মতন স্তব্ধ করে দেওয়ার একটা চক্রান্ত।